আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার বিফ আলু। চলুন রান্নাটা দেখে আসি। আজকে রান্নাটা করার জন্য আমাদের এখানে লাগছে গরুর মাংস এবং আলু, যেটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার যে যে মশলাগুলো লাগছে সেটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিলাম 1/2 চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, যেহেতু বাচ্চারা খাবে একটু কম ঝাল দিব। দিয়ে নিলাম 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে নিলাম এবার 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি এই জন্য যে আমি রান্নার সময় কিছু গোটা গরম মশলা আবার দিব এই জন্য। আমি এবার দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, যেহেতু এখানে গরুর মাংস আছে প্রায় 2.5 কেজির মতন। আমি এখানে দিয়ে নিলাম আপনার 2 টেবিল চামচের বেশি আদা রসুন বাটা। আমার মিশ্রণটা হয়ে গিয়েছে, এবার আমি গরুর মাংসটা ম্যারিনেট করে নিব। আড়াই কেজি গরুর মাংসের মধ্যে আমি এবার দিয়ে নিচ্ছি আমার মশলার মিশ্রণটা। এই মশলাটা দেওয়ার পরে আপনারা মাখিয়ে 1/2 আওয়ার বা 40 মিনিটের মতন একটু কষ্ট করে ম্যারিনেট করে রাখবেন। এটা রুম টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। আরেকটা কথা বলে নিই, আমি এই মাংসের মধ্যে আজকে দিয়ে নিচ্ছি 2টা বড় গরুর মাংসের নলি। আমার মেয়ে খুব পছন্দ করে, ওর জন্য আসলে এটা আমরা আলাদা করে নিয়ে আসি বাসায়। মাংস যখন রান্না করি 1 পিস 2 পিস করে মাংসের সাথে দিয়ে রান্না করে ফেলি। আমার গরুর মাংসটা ম্যারিনেট করা শেষ, এবার রেখে দিব এটা 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে ফেরত আসলাম, এখন আমরা রান্নায় চলে এসেছি। প্যানটা গরম হলে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম 1/2 কাপ, যেহেতু গরুর মাংস অনেক তেল উঠবে। 4টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে নিয়েছি। পেঁয়াজ লাগবে আমাদের এখানে 1.5 কাপের মতন। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তারপরে আবার 1/2 কাপ দিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন, ওই সরিষার তেলে করলেও অনেক মজা হয়। 1/2 কাপ পেঁয়াজ কুচি বাকিটুকু আমরা এবার দিয়ে নিলাম, এবার লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একদম লাল হবে। এই যে দেখুন, আমার পেঁয়াজ ভাজা শেষ। এখান থেকে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব পরে বিফে দেওয়ার জন্য। এই বেরেস্তাটা আমি একদম নামাবার আগে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসটা ঢেলে দিব। এখানে আর কিছুই মিক্সড করার বাকি নেই, সব কিছুই আমি দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে আমি হালকা হাতে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। মাংস থেকে পানি ছাড়বে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। মাংসটা থেকে যখন পানি ছাড়বে, যখন পানিটা শুকিয়ে যাবে, তখন অল্প করে একটু পানি আবার দিয়ে নেবেন। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা ঢাকনা চাপা দিয়ে দিব। এবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পরে মাংসটা ঠিক এই চেহারা হবে। আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দিব। তার আগে দিয়ে নিচ্ছি 7 মতন লবণ। লবণটা যে যার 7 মতন দিবেন। আর দিয়ে নিব অল্প পরিমাণে একটু চিনি। যারা চিনিটা না দিতে চান তারা অ্যাভয়েড করবেন, কিন্তু চিনিটা দিলে একটা স্বাদের ভিন্নতা আসে। এবার আমি অল্প কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিব। পুরো ভিডিওটা তো আসলে দেখানো সম্ভব না। যখন দেখবেন গায়ে থেকে পানি একদম শুকিয়ে গিয়েছে, তখন অল্প অল্প করে পানি দিয়ে আপনার গরুর মাংসটা কষিয়ে নেবেন। এই যে দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ গরুর মাংসটা কষিয়ে নিয়েছি।
আসলে সবটুকু তো দেখানো সম্ভব না। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, আসলে নলিটা দেওয়ার জন্য, রান্না করার জন্য আজকে আমার হাঁড়িটা একদম ছোট হয়ে গিয়েছিল, আমার নাড়তে অসুবিধে হচ্ছিল, এই জন্য আমি এবার মাঝখানে হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আসলে এতে কোনো সমস্যা আসলে হওয়ার কথাও না। আমি এখানে আবার এক কাপ পানি দিলাম, পানি দিয়ে আমি আবার এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেড় কাপ পানি দিয়েছি, যেহেতু গরুর মাংস হতে টাইম লাগবে একটু বেশি করেই পানিটা দিলাম। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিব। এই মাংসটা খেতে খুবই মজা হয়, আশা করি আপনারা বাসায় আসলে ট্রাই করবেন। এই যে দেখুন মাংসটা মোটামুটি হয়ে এসেছে। সামনে রোজার ঈদ, ঈদের মধ্যে অবশ্যই ট্রাই করবেন। আর যেহেতু আলু আছে, বাচ্চারা খুব পছন্দ করে, আমি এই জন্য আজকে আলু দিয়েছি আর ঝাল একেবারেই কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন, সমস্যা নেই। এই রান্নাটা আপনারা মিষ্টি দই দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে চারটা বড় আলু ধুয়ে কেটে রেখেছিলাম, এখন এই আলুগুলো দিয়ে আমি মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার 80% মতন হয়ে গিয়েছে, এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে মাংসটা নামিয়ে ফেলব। এই রান্নাটা আসলে বেশি ঝোল হবে না, একটু মাখামাখা মতো, মাখামাখা টাইপ হবে। আপনারা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন, আমি বেশি ঝোল রাখবো না। আসলে গরুর মাংসে কেন জানি বড় আলু না হলে আসলে দেখতে ভালো লাগে না, সেটা আমার আসলে ওপিনিয়ন, জানি না আপনাদের আসলে কেমন লাগে। গরুর মাংসে আসলে বড় আলু হলে ভালোই লাগে। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমার আলু কষানো হয়ে গিয়েছে, এবার আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব, একদমই অল্প পরিমাণে ঝোল দিব, বেশি ঝোল দিব না। এবার ঝোল দেওয়ার পরে আমি যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম ওই বেরেস্তাটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এই সময় কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিতে পারেন, আমি দেই আজকে দিব না, যেহেতু বাচ্চা খাবে, আগেই বলেছি আমার বাচ্চার নলি খুব পছন্দ, তো আজকে আমি আর কাঁচামরিচ দিচ্ছি না। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে দিব। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা ইনশাআল্লাহ ঈদের দিন রান্না করবেন, রান্না করে আমাকে জানাবেন কমেন্টে, কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন হয়েছে। আমার রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আমি এখন হাঁড়িটা নামিয়ে ফেলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা জরুরি। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই জানতে যাবেন আমার কাছে। দেখা হবে আবার এক সময় অন্য কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।